হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শায়নি। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো। এটার একটা প্রচলিত নাম আছে আর সেটা হলো ছ্যাচরা। যে কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়িতে দুপুরবেলা এটা একটা মাস্ট আইটেম। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে এই ছ্যাচরা বানিয়েছি, কিন্তু আপনি যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই ছ্যাচরা বানাতে পারেন আর প্রসেসটাও সেমই থাকবে। ছ্যাচরা বানানোর জন্য সমস্ত সবজি আমি কেটে জোগাড় করে নিয়েছি। নিয়েছি তিন আটি পুঁইশাক, পুঁইশাকের পাতাগুলোকে আলাদা করে রেখেছি আর নিচের দিকের মোটা ডাটাগুলোকে আলাদা করে রেখেছি। নিয়েছি কুমড়ো, ঝিঙে, রাঙা আলু, আলু, বেগুন এবং একটা ইলিশ মাছের মাথা ও লেজা নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছের মাথা এবং লেজাটা। মিডিয়াম হিটে 5-6 মিনিট সময় নিয়ে মাছের মাথা এবং লেজাটা আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলেই ফোড়নের জন্য অ্যাড করে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর অ্যাড করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। 30-40 সেকেন্ড লো মিডিয়াম হিটে ফোড়নটা একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা আলু এবং পুঁইশাকের ডাটার দিকের অংশটা। 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে ফ্রাই করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি ঝিঙে, কুমড়ো এবং রাঙা আলু। এখন 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে এই সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। সবজি যদি ভালো করে ফ্রাই না করা হয় তাহলে ছ্যাচরার টেস্ট ভালো হয় না। একটু খেয়াল করে দেখুন, আমি সমস্ত সবজি একটু বড় বড় পিস করেই কেটেছি। আমাদের বাড়ির সবার ছ্যাচরাতে একটু বড় বড় সবজির পিসই পছন্দ। আপনি যদি চান একটু ছোট করেও সবজিগুলোকে কাটতে পারেন। সমস্ত সবজিগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পুঁইশাকের পাতার অংশটা এবং লম্বা টুকরো করে কেটে রাখা বেগুন। কড়াইটা এখন দেখে মনে হচ্ছে পুরোটা ভর্তি হয়ে গেছে, কীভাবে রান্না করব, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। শাক পাতা একটু হিট পেলেই চুপসে যায় আর এই ফোলা ভাবটাও কমে যায়। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ এবং 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে পুঁইশাক এবং সমস্ত সবজিগুলোকে ভেজে নিলাম। সবজিগুলো ভাজতে ভাজতেই পুঁইশাকের ফোলা ভাবটা অনেকটাই কমে গিয়ে জল বেরোতে শুরু করেছে। এই সময় ঢাকা দিয়ে 5 মিনিট সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। সবজিগুলো এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর প্রচুর জল বেরিয়েছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এবং লেজা। এখন ঢাকা দিয়ে আবারও লো মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর আরও অনেকটা জল বেরিয়েছে। এই সময় ফ্লেমটাকে হাইতে করে সমস্ত জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। অনেকেই এই রান্নায় জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োর ব্যবহার করে থাকেন, কিন্তু আমার মনে হয় সেই ক্ষেত্রে ইলিশ মাছের যে নিজস্ব স্বাদ গন্ধ সেটা অনেকটাই কমে যায়। সেই কারণে আমি এই রান্নায় হলুদ গুঁড়ো ছাড়া আর অন্য কোনো মশলা ব্যবহার করি না। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এই রান্নায় একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে। আমি আরও 5 মিনিট হাই হিটে রান্না করে নিলাম। এখন সবজি থেকে বেরিয়ে আসা জলটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে এবং তলা লেগে আসছে। এই সময় জলটা যদি খুব ভালোভাবে ড্রাই করে নেওয়া না হয়, ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই সবজিটা থেকে আবারও জল বেরোতে থাকবে এবং রান্নার টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। সেই জন্য এখন একটু সময় নিয়ে জলটাকে সম্পূর্ণ ড্রাই করে নিতে হবে।
ঢাকা দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ছ্যাচড়া। আমার আজকের ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক এবং সবার সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।